জননেত্রী শেখ হাসিনার হাতকে তুমি আরো শক্তিশালী করে দাও আল্লাহ, তার হাত তুমি বাড়িয়ে দাও আলামিন, তার উপর তোমার খায়ের ও বরকত নাযিল করে দাও। সেই সার্বিক পেনশন স্কিম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে জাগুয়ায় প্রথম কাজ আমরা ২৬ ওইটা উদ্বোধন করেছি, তারপর ২৫-এ, এখন ২৪-এ এলাকায় আমরা অলরেডি আমরা উদ্বোধন করেছি। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বরিশাল শহরে খুব অল্প সময়ের মধ্যেই আমরা সব জায়গায় কাজ শুরু হবে। এটা বিষয়টা হলো কি, আর দীর্ঘদিন এখানে কোনো মেনটেন্যান্স ওয়ার্ক হয় এবং তা কেউই এখানে কাজ করে, যার ফলে এটা আমাদের কাজ করতে হইতেছে। আমরা সেই হিসাবেই যে নাগরিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বর জন্যই আমি এখানে যে আমার চেষ্টা আমার প্রয়াস আমি অব্যাহত রেখেছি। রাস্তাঘাট অবশ্যই উন্নতি হবে, ড্রেনেজ ব্যবস্থা উন্নতি হবে এবং আশা করি এটা দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে। না, আমার নগরবাসী তো সবসময় এখন সুখবর, সবসময়, কারণ আমাদের কাজ এটা দীর্ঘমেয়াদী আছে এবং অতি দ্রুত আছে। আমরা বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছি, সেখান থেকে তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়াইতেছে এবং ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো আমরা অব্যাহত রাখবো।